Vivo সাহস করে তাদের entry-level-এর আরো একটা স্মার্টফোন রিলিজ করে ফেলেছে হলো Vivo Y22 তো চলুন ঝটপট এটা খুলে ফেলা যাক এই ফোনটা মিড রেঞ্জের মধ্যে কেমন হচ্ছে একটু জেনে নেব মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস সিম ট্রে ইজেক্টর 18 ওয়াটের চার্জার টাইপ সি ইউএসবি চার্জিং কেবল ওয়াও স্কয়ার বক্সি শেপের স্মার্টফোন দেখতে বেশ নতুনত্ব আনার চেষ্টা করেছে এখানে পেছনটা ম্যাট ফিনিশ এবং এক ধরনের প্যাটার্ন তারা ব্যবহার করেছে যেটা দেখতে কিন্তু খুবই জোস লাগে বিশেষ করে যখন আপনি আলোর বিপরীতে এই ফোনটা ধরবেন দেখবেন যে এক এক সময় এক একটা প্যাটার্ন তৈরি হচ্ছে জোস লাগে ফোনটার উপরের দিকে সিম কার্ড ট্রে আছে যেখানে দুইটা সিমের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ডের স্লট পাবেন ডান পাশে পাওয়ার বাটন দেওয়া হয়েছে যেটার উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল অলমোস্ট এভরি টাইম তবে ভালো বিষয় রিয়ারে আসলে ফিঙ্গারপ্রিন্ট বসে না যেহেতু এটা ফ্রস্টেড একটু ম্যাট টাইপের দ্যাটস ওয়াই ফিঙ্গারপ্রিন্ট বসে না এবং স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও কম রয়েছে সেকশনে এটার 5000 এমএ সেল আপনাকে ইজিলি দেড় দিনের মতো ব্যাকআপ দেবে স্পেশালি লং টাইম গেম প্লের পাশাপাশি যখন আমরা টানা মুভি দেখেছি তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছে 5 ঘন্টার মতো চলে এলাম ক্যামেরা সেগমেন্টে এখানে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সেই সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি ম্যাক্সিমাম মানুষের এমন ছবি ভালো লেগে যাওয়ার কথা আর এটার প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G85 ল্যাগিং বা ফ্রেম ড্রপ আমরা এই ফোনটা UI থেকে একেবারে পাইনি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফোনটির নেটওয়ার্ক রিসেপশন খুব ভালো ছিল আমি এটার ইয়ারপিসের কোয়ালিটি নিয়েও সন্তুষ্ট ইয়ারপিসের সাউন্ডও কিন্তু আমরা ভালোই পেয়েছি কথা বলতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি রাইট নাও 18 থেকে 20000 টাকার মধ্যে অফিশিয়ালি ওয়ান অফ দ্য best choice. Vivo.